দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনের পক্ষে মিছিলে বোমা হামলা ছয় পাকিস্তানি নিহত এদিকে বিধ্বস্ত গাজা পুনর্গঠনে সহায়তা দেবে চীন এবার সুচির দলই বিলুপ্ত করতে যাচ্ছে মিয়ানমার জান্তা নিউ ইয়র্কে ফিলিস্তিন ইসরায়েল সমর্থকদের মাঝে সংঘর্ষ আরো জানিয়ে দিচ্ছি ইসরায়েলি আগ্রাসনে হাজার ফিলিস্তিনি এছাড়াও রয়েছে ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়তে পারেন মমতা সর্বশেষ জানিয়ে দিচ্ছি বাইডেনকে মিশরের প্রেসিডেন্টের ধন্যবাদ দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ফিলিস্তিনের পক্ষে মিছিলে বোমা হামলা ছয় পাকিস্তানি নিহত ফিলিস্তিনের পক্ষে একটি মিছিলে মোটরসাইকেল বোমা হামলায় পাকিস্তানের অন্তত ছয় জন নিহত হয়েছেন দেশটির দক্ষিণ পশ্চিমে আফগানিস্তান সীমান্তবর্তী চমন নগরীতে এই বোমা হামলার ঘটনা ঘটে বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে স্থানীয় পুলিশ প্রধান জাফর খান বলেছেন একটি কট্টর ধর্মীয় দল ফিলিস্তিনের পক্ষে এই মিছিলের আয়োজন করেছিল দলটির নেতার গাড়ি লক্ষ্য করে একটি মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয় যেটিতে বোমা রাখা ছিল লোকজন মিছিল শেষে যখন বাড়ি ফিরছিলেন তখনই বোমার বিস্ফোরণ ঘটে বলে জানান স্থানীয় পুলিশ প্রধান বিধ্বস্ত গাজা পুনর্গঠনে সহায়তা দিবে চীন ইসরায়েলের টানা এগারো দিনের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা অঞ্চলের পুনর্গঠনে সহায়তা দিবে চীন দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া নিউজকে এই তথ্য জানিয়েছেন চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা কর্তৃপক্ষের মুখপাত্র তিয়ান লেন তিয়ানলিন বলেন ইসরায়েলের এগারো দিনের হামলায় গাজা ভূখণ্ডের অবকাঠামোগত অবস্থা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে সেখানকার কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র সহ প্রচুর সংখ্যক বাড়িঘর আবাসিক ও বাণিজ্যিক গুড়িয়ে গেছে তিনি বলেন এই অবস্থায় চীন সরকারের সম্মতিক্রমেই সিআইডিএসএ এই এলাকায় পুনর্গঠনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এদিকে বিমান হামলা ও গোলাবর্ষণের কারণে যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে সবার আগে তাদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিয়ান লিন বলেন নতুন আবাসন গড়ে দেওয়ার ক্ষেত্রে তাদের সহযোগিতা করা হবে প্রসঙ্গত টানা এগারো দিনের যুদ্ধে প্রায় আড়াইশো প্রাণহানির পর মিশরের মধ্যস্থতায় সংঘাত অবসানে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের দল হামাস এবার সুচিত দলই বিলুপ্ত করতে যাচ্ছে মিয়ানমার জান্তা মিয়ানমারের সামরিক জানতা এবার দেশটির নোবেল জয়ী নেত্রী অংসাং সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টিকে বিলুপ্ত করতে যাচ্ছে সামরিক জানতার নিয়োগ দেওয়া নির্বাচন কমিশনের এক কমিশনারকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম মিয়ানমার নাও এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়েটার্স বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে সুচির দল বিলুপ্ত করার এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার নাও এনএলডি সহ একাধিক দল ওই বৈঠক বয়কট করেন কমিশনের দাবি গত বছরের নভেম্বরে সাধারণ নির্বাচনে এনএলডি জালিয়াতির আশ্রয় নিয়েছিল মিয়ানমার জানতা সমর্থিত ইউনিয়ন ইলেকশন কমিশনের চেয়ারম্যান থেইন শয়ে সংবাদ মাধ্যমটিকে বলেন এল এডি যে জালিয়াতি করেছে তা বেআইনি এ কারণে আমরা দলটির নিবন্ধন বাতিল করে দেব যারা এমন জালিয়াতি করেছে তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করা হবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি বিষয়ে তাৎক্ষণিকভাবে জান্তার মুখপাত্র এবং গণতন্ত্রপন্থী জাতীয় ঐক্যের সরকারের কারো মন্তব্য পাওয়া যায়নি এদিকে সেনাবাহিনীকে ক্ষমতা থেকে টেনে নামাতে জাতীয় ঐক্যের সরকার জনপ্রতিরক্ষা বাহিনী নামে একটি বাহিনী গঠন করার ঘোষণা দিয়েছে নিউ ইয়র্কে ফিলিস্তিন ইসরায়েল সমর্থকদের মাঝে সংঘর্ষ চলমান ফিলিস্তিন ইসরায়েল সংঘাত ইস্যুতে নিউ ইয়র্কেন ম্যানহাটনে দুই পক্ষ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ হয়েছে যা এখনো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে উভয় দেশের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের সমর্থকদের থামানোর চেষ্টা করেছেন পুলিশ এ সময় কেউ কেউ পুলিশের সাথে সংগতে জড়িয়ে পড়েন ফ্রি প্যালেস্টাইন একটি নামে সংগঠনের ডাকে ম্যানহাটনে ইসরায়েল কনসুলেট ভবনের সামনে কয়েকশো মানুষ হন এ সময় ফিলিস্তিন পতাকা উড়িয়ে মিছিল করে ডাউনটাউনের দিকে যান তারা এ সময় গাজে আপনি কাঁদবেন না আমরা আপনাকে কখনো মরতে দেব না বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা এক পর্যায়ে ইসরায়েলের পতাকা নিয়ে দেশটির সমর্থকরা বাধা দিলে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন ঘটনাস্থলে এসে পুলিশ সংঘর্ষে থামানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় বিক্ষোভকারীদের কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিশ এই সূত্র জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইসরায়েলি আগ্রাসনে গাজায় বাত্তচ্যুত নব্বই হাজার ফিলিস্তিনি ইসরায়েলি বোম হামলা গত এগারো দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় নব্বই হাজারেরও বেশি মানুষ বাত্যচ্যুত হয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় কার্যালয়ের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য বাত্তচ্যুতদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির আওতাভুক্ত আশেপাশের আটান্নটি স্কুলে অনেকে আশ্রয় নিয়েছেন আগে থেকেই বাত্মচ্যুত হওয়া পরিবারগুলোর সঙ্গে এদিকে বাত্তরযুদ্ধের সাহায্য ও গাজার ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে অবিলম্বে সত্তর লাখ ডলারের আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত দশই মে শুরু হয় এই সংঘাতে নিহত হয়েছেন মোট দুশত বত্রিশ জন ফিলিস্তিনি নিহতের তালিকায় রয়েছে পঁয়ষট্টি জন শিশু আপাতত মনে হচ্ছে মৃত্যুর মিছিল থেমেছে গাজা উপত্যকায় কারণ বাংলাদেশ সময় শুক্রবার যুদ্ধের ইতি টেনেছে হামাস ও ইসরায়েল অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি হামাস ও নেতানিহু প্রশাসন সর্বশেষ জানিয়ে দিচ্ছি বাইডেনকে মিশরের প্রেসিডেন্টের ধন্যবাদ মিশরের মিশরের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আল যুদ্ধবিরতি আলোচনায় সহায়তা করার জন্য মার্কিন জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন শিশি টুইট করেছেন আমি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ভূমিকার জন্য তাকে শ্রদ্ধা ও প্রশংসা জানাচ্ছি মিশরের যুদ্ধবিরতি উদ্যোগে সাফল্য কামনা করছি এর আগে যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য মিশরের রাষ্ট্রপতি শিশিকে ধন্যবাদ জানিয়েছিলেন বাইডেন বাইডেন বলেন মিশর যুদ্ধবন্ধ ভূমিকা কঠিন ভূমিকা পালন করেছে যুদ্ধবিরতির ঘোষণাকে ফিলিস্তিনের বিজয় বলে মনে করেছে হামাস আর ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষকরা এই সিদ্ধান্তকে চরম ভুল বলে আখ্যায়িত করেছে এদিকে আল আকসাম মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনদের সংঘর্ষের জের ধরে এগারো দিন ধরে হামলা চলে গত দশই মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের হামলায় স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল হামলায় অন্তত দুশত ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে পঁয়ষট্টি জন শিশু রয়েছে অপরদিকে ইসরায়েলের হামাসের ছোড়া রকেটে বারো জন নিহত হয়েছেন ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়তে পারেন মমতা পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা আসন থেকে লড়তে পারেন মুখ্যমন্ত্রী শপথ নেওয়া মমতা ব্যানার্জী এ আসন থেকে বিধায়ক পদ ছেড়ে দিতে চলেছেন শোভেন দেব চট্টোপাধ্যায় তৃতীয়বারের মতো বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে মমতা ব্যানার্জির তৃণমূল গত দশমে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব নেন মমতা ব্যানার্জী ওই দিন নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ করেন এবারও স্বরাষ্ট্র তথ্য ও সংস্কৃতি স্বাস্থ্য সহ মোট ছয়টি দপ্তর নিজের হাতে রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও নিজ আসনে নির্বাচনে হেরে যান মমতা মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে হলে তাকে ছয় মাসের মধ্যে অন্য কোনো আসন থেকে নির্বাচন করে জয়ী হতে হবে এজন্য ভবানীপুর আসন থেকে পদত্যাগ করতে চলেছেন শোভেন দেব চট্টোপাধ্যায় এছাড়াও মমতা ব্যানার্জির এবারের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী সহ নারী মন্ত্রীর সংখ্যায় নয়জন এছাড়াও তিনজন মন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী সহ মোট ছয়জন মুসলিম রয়েছেন তার মন্ত্রিসভায় এছাড়া সাবেক ক্রিকেটার মনোজ তেওয়ারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য